গুড মর্নিং ফ্রেন্ডস, দীপ্তা সোয়ালডের আর এক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সময় হচ্ছে সকাল 9:15। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। জানো যে আমরা সরস্বতী পুজোর দিন অর্ণবের কাকুর বাড়ি গেছিলাম, তো এইসবে আমরা বাড়ি ফিরলাম। এই পৌঁছেই কিন্তু অর্ণার মন খারাপ হয়ে গেছে। ওখানে এতগুলো বাচ্চা পেয়েছিল, তো প্রসাদে খেলতো, কিন্তু এখানে এসেই একা মুখটা শুকনো করে রেখে যে কী হয়েছে না বনি। বললাম যে বনি ওর বাড়িতে যাবে, তুমি তোমার বাড়িতে এসো, এই দেখো কাঁধের মধ্যে মুখ গুঁজে নিয়েছে, মন খারাপ হয়ে গেছে। ওদের সাথে সারাটা দিন খেলতো, ওদের সাথেই ঘুমতো, এই জন্য বেচারা মন খারাপ হয়ে গেছে। মন খারাপ করে না বাবা। আমরা বিকেলবেলা বেরোবো, ঠিক আছে? তুমি এখন বসো, ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই। ব্যাগপত্র আমাদের কিছুই গোছানো হয়নি, যে সমস্ত এখানে পড়ে আছে এগুলো গোছাবো, স্নান করবো, পুজো দিবো, দিয়ে তারপরে আবার রান্না শুরু করতে হবে। বাবার তো আবার সেকেন্ড শিফটে ডিউটি, মানে অলরেডি 12:30-টার মধ্যে রান্নাবান্না শেষ করে ফেলতে হবে। ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো আজকের ব্লগটা সারাদিন কী করছি না করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ব্লগটা ভালো লাগবে। তোমাদের বললাম যে ব্যাগপত্র সমস্ত গুছিয়ে রেখে তারপরে স্নানে যাব, কিন্তু ব্যাগপত্র গোছানোর আর সময় হলো না, কারণ দেখলাম যে ঘড়ি কাঁটা আর আমার জন্য থেমে থাকছে না, ও টিকটিক করে ঘুরতে আছে। ব্যাগপত্রটা এখন যদি আমি নাও গোছাই, সন্ধ্যাবেলায় বসে আরামসে গোছাতে পারবো, তো এখন আমি বাকি কাজগুলো করে নিই। তাই অর্ণার বাবাকে সকালের টিফিনটা খেতে দিলাম। সকালের টিফিন তো বানানোর আজকে কিছুই নেই, তাছাড়া তো এমনিতে তোমরা জানো যে আমরা বেশিরভাগ দিন সকালবেলা মুড়ি মাখিয়ে খাই, তো ওকে আজকে টমেটো পেঁয়াজ ওই চানাচুর আচার তেল দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি লিকার চা। ওকে খেতে দিয়ে এসে কিন্তু আমি স্নান, জামাকাপড় ধোয়া এইসব কাজগুলো করে নিলাম। দুদিন ধরে গেছি একজনের বাড়িতে, মানে তো বুঝতেই পারছো দুদিনের জামাকাপড় খুব বেশি না হলে কিছু তো জামাকাপড় বেরোয়। আর তাছাড়া বাচ্চাকে নিয়ে গেছি, মানে আমাদের তুলনায় বাচ্চার জামাকাপড়টা একটু বেশি। কিছুটা জামাকাপড় কিন্তু আমি ওদের বাড়িতেই ধুয়েই নিয়েছিলাম, আর বাকি যেগুলো বাকি ছিল সেগুলো নিজের বাড়িতে এসে ধুলাম। তোমাদের কিন্তু দুদিনের ব্লগ শেয়ার করা হয়নি, তোমাদের সাথে শুধু শেয়ার করেছি আমি সরস্বতী পুজোর ব্লগ। আসলে একটা দিন আমরা নিজেদের মতো করে কাটাচ্ছিলাম, ওই গল্প করতে করতে আর ভিডিও করার কথা মনেই নেই, তাই শুধু সরস্বতী পুজোর ব্লগটাই তোমরা দেখতে পেয়েছো, আর পরের দিনের কোনো ব্লগ দেখতে পাওনি। পরের দিন আমরা নিজেদের মতো গল্প করেছি, আড্ডা দিয়েছি, ওই করতে করতেই দিন চলে গেছে। যাই হোক, জামাকাপড়গুলো মেলে এসে এখন বসেছি পুজো দিতে। সেই দুদিন পরে আমি পুজো দিচ্ছি, মানে সরস্বতী পুজোর দিন সকালবেলা আমি পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম, আর সন্ধ্যাবেলা তো অর্ণার পাপাও বেরিয়ে গেছে যে ও সন্ধ্যা দিয়ে যাবে, সেরকমও হয়নি। তো আজ আবার পুজো দিচ্ছি, মানে সরস্বতী পুজো ছিল বুধবার, বুধবার সকালে পুজো দিয়েছিলাম, আর আজকে শুক্রবার সকালে পুজো দিচ্ছে। তো তাই ভাবলাম ধূপ বাতি দিয়ে না হয় পুজো দিই। ফুল দেওয়ার পর থেকে কিন্তু আমি প্রত্যেক দিন সকালবেলা ধূপ বাতি দিতাম না, ওই বৃহস্পতিবার করে ধূপটা জ্বালতাম, বাতি জ্বালতাম, আর এমনিতে শুধু ফুল দিয়ে পুজো করে নিতাম। তো যেহেতু দুদিন পুজো দেইনি, তাই ভাবলাম যে আজ না হয় একটু ভালো করে পুজো দিই। তো ফুল তো দিয়েছি, তার সাথে সাথে ধূপ বাতি এসবও জ্বেলে নিই, যেহেতু আমি দুদিন ঠাকুর পুজো দিতে পারিনি, তাই একটু ঘটা করে না দিলে হয় বলো। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না চাপাবো বলে, আর আমার পেছন পেছন কিন্তু অর্ণাও এসে হাজির। তবে ও গ্যাসের কাজটাতে আসেনি, এসে দাঁড়িয়েছে ওই দিকটাতে, ওইখানে তো ওর ওই গার্ডার খেলনা চামচ ওইগুলো থাকে, তো ওইগুলো নিয়ে খেলা করছে, যার কারণে ওর পাপাও পেছনে এসে দাঁড়িয়েছে। আর এদিকে দেখো, আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, মানে স্নানে যাওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম যদি দেরি হয়ে যায় ভেবে, আর ভাতটা ফুটতে ফুটতে আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো আজকে দুপুরের জন্য রান্না হবে পেঁয়াজকলি ফুলকপি ভাজা। পেঁয়াজকলি তো সেই যে এনেছিল দু আঁটি, শেষ এখনও হয়নি, আরও কিছুটা থেকে গেছে, তো পরে আরেকদিন ভাজা করব। আর তার সাথে করব ঢেঁড়স, আলু, কুমড়ো, কাঁচা আম দিয়ে পোনা মাছ আছে, মানে রুই মাছ আছে, তো ওইটার টক। দুদিন ধরে তো ঝোল খেয়েছি, মানে পুজোর দিনও তো নিরামিষ রান্নাবান্না হয়েছে। সকালবেলা হয়েছিল ওই কুদলি আলু ভাজা আর মটর আলুর তরকারি, আর রাতের বেলা তো খিচুড়ি আর সয়াবিনের তরকারি, মানে ওই ঝোলঝাল টাইপের তরকারি। আর পরের দিন দুপুরে অবশ্য মাছের টক হয়েছিল। তো কী বলতো, কদিন ধরে যা গরম পড়েছে না, ঝোলঝাল তরকারি খেতে ইচ্ছে করছে না। আর বাড়িতে যেহেতু আমটা আছে, আমটা থেকে না একটু নরমও হয়ে গেছে, ভাবলাম আজ তাহলে টক বানিয়ে ফেলি, পরের দিন নাহলে ঝোল করবো। আর এই যে দেখো, একদিকে ভাত তো বসিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছি তরকারি রান্নার জন্য। আর রান্না করতে করতে কিন্তু আমি সকালের টিফিনটাও খাবো। অর্ণার বাবাকে যে মুড়ি মেখে দিয়ে গেছিলাম না, ও পুরোটা শেষ করতে পারে, তাই ভাবলাম আর অন্য কিছু না খেয়ে ওই মাখানো মুড়িটা খেয়ে নিই। ওটা যদি আমি না খাই তাহলে তো পরে থেকে নষ্ট হবে, তার থেকে ভালো খেয়ে নেওয়া। আর এমনিতেও দুটো বিস্কুট খেয়েছিলাম, তো ওই অল্প একটু করে মুড়ি খেয়ে নিলেই আমার হয়ে যাবে। ওদিকে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে, তাই তেলটাও দিয়ে দিয়েছি গরম করতে। আর এদিকে দেখছি সবজিতে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার থেকে কতটা জল বেরিয়েছে, মানে আগে থেকে মাখিয়ে রেখে দিলে না, এটাই একটা সুবিধা হয় যে এক্সট্রা জলগুলো বেরিয়ে যায়, তাতে কিন্তু গ্যাস খরচাও কম হয় আর ভাজাটা তাড়াতাড়িও হয়ে যায়। এক হাত দিয়ে ভাবছিলাম জলটা ফেলে দিতে পারবো, কিন্তু
পারছিলাম না, তো দু একটা ফুলকপি কিন্তু পড়েই যাচ্ছিলো। তাই ভাবলাম ক্যামেরাটা অফ করে দু হাত দিয়ে বরং জলটা বের করে দিই। দু হাত না লাগালে কিন্তু ভীষণই অসুবিধা হচ্ছিলো, দু একটা ফুলকপি তো নিচে পড়েও যাচ্ছিলো। যাই হোক, জলটা বের করে দিয়ে এদিকে ভাজাটা বসিয়ে দিলাম। তো ভাজাটা হালকা আঁচে হতে থাক, আমি ততক্ষণে ভাবছি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। আর এদিকে অর্ণার কাণ্ড দেখো, সেই যে চেয়ারের উপরে উঠে রান্না শুরু করেছে, এখনও কিন্তু নিচে নামেনি। ওর পাপা যত বলছে যত বোঝাচ্ছে কিছুতেই হচ্ছে না। তো আমি ওকে বললাম যে চলো ওখানে গিয়ে বসে রান্না করবে, কারণ আমি ওখানে বসে তো জামা কাপড়গুলো গোছাবো, তো তুমি চোখের সামনে থাকবে, কারণ আমি ওদিকটাতে দাঁড়িয়ে জামা কাপড় গোছাবো আর এদিকে থাকবে। কখন যদি আবার গ্যাসের কাছে চলে আসে, ওই একটা ভয় লাগে। তো ওর পাপাকে তো দেখেছো, যতক্ষণ ও এখানে দাঁড়িয়েছিল ততক্ষণ কিন্তু ওর পেছনে দাঁড়িয়ে আছে। মানে ওর বাবা বাড়িতে থাকলে বেশিরভাগ সময় কিন্তু ওর পেছন পেছনই ঘুরতে থাকে, আর যখন থাকে না সেটা তো আলাদা কথা, তখন তো আর কিছু করার নেই। যতক্ষণ বাড়িতে থাকে ও কিন্তু ওকে চোখে চোখে রাখার চেষ্টা করে। যাই হোক, এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য। তবে ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করার আগে আমি গামলার থেকে জামা কাপড়গুলো তুলে গুছিয়ে রাখছি। এই জামা কাপড়গুলো সরস্বতী পুজোর দিন সকালবেলা আমি কেচে ধুয়ে মেলে দিয়ে গেছিলাম। তো বিকেলবেলা অর্ণার পাপা তুলে রেখেছে ঠিক, তবে ভাঁজ করে গুছিয়ে রাখেনি, একেবারে মুড়ে ছুঁড়ে ওই গামলার মধ্যে ভরে রেখে দিয়ে চলে গেছিলো। তারপরে তো আর বাড়ি ফেরা হয়নি, মানে দুদিন তো আমরা ওখানে থেকে গেছি, যার কারণে এইভাবেই জামা কাপড়গুলো থেকে গেছে। তো আজ যখন জামা কাপড়গুলো ব্যাগ থেকে বের করে গুছিয়ে রাখবো, তখন ভাবলাম যে না, আগে এইগুলোই গুছিয়ে রাখি, কারণ পুরো ভাঁজ পড়ে গেছে। আর এদিকে অর্ণার কাণ্ড দেখো, এতক্ষণ তো এক জায়গায় দাঁড়িয়ে রান্নাবাটি খেলছিলো, আর এখন ওই মাথার মধ্যে ডাব্বাটাকে নিয়ে এদিক থেকে ওদিক ঘুরছে। মানে ও একটা জায়গায় না স্থির হয়ে কিছুতেই বসতে পারে না, হয় এদিক না হয় ওদিক, ও দৌড়তে আছে, ঘুরতে আছে, কখনোই দৌড়তে গিয়ে পড়েও যাচ্ছে, তাতে কি হয়েছে, কিছুক্ষণের মধ্যে ভুলে গিয়ে আবার শুরু করে দিচ্ছে দৌড়। মানে যতক্ষণ ও ঘুমিয়ে থাকে ততক্ষণই ওর আওয়াজটা তোমরা পাবে না, নাহলে সবসময় ওর আওয়াজ তোমরা পাবে। যাই হোক, ওর মতো খেলা করুক, আমি ততক্ষণে বরং জামাকাপড়গুলো গুছিয়ে নিই। মানে গামলার জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে, শুধু বাকি ব্যাগের জামাকাপড়। ব্যাগের জামাকাপড়গুলো না ভাঁজ করার তেমন একটা প্রয়োজন নেই, কারণ আমি তো আসার আগে ভাঁজ করে গুছিয়েই নিয়ে এসেছি। শুধু ব্যাগ থেকে বের করবো আর জায়গার জিনিস জায়গায় রেখে দিলেই হয়ে যাবে। এদিকে জামাকাপড়গুলো গুছিয়ে রেখে আমি ব্যাগ থেকে কিন্তু সমস্ত জামাকাপড়গুলো বের করে নিয়েছি। জামাকাপড়গুলো তো ভাঁজ করা ছিল, শুধু বের করে নিতেই ব্যাগটা খালি হয়ে গেছে। আর ওখান থেকে আসার সময় আমি আরেকটা জিনিসও নিয়ে এসেছি, ওই যে হলুদ প্যাকেট থেকে আমি বের করছি, দেখি কি বুঝতে পারছো কেউ কী নিয়ে এসেছি। জানি না তোমরা কেউ বুঝতে পেরেছো কি না, যাই হোক আমি বলে দিই, আমি ওখান থেকে মুড়ি কিনে এনেছি। তোমরা তো জানো প্রায়ই আমরা মুড়ি খাই, মানে বলতে গেলে রোজই আমরা মুড়ি খাই, মুড়ি খেতে ভীষণই ভালোবাসি। আর এখানে তো মুড়ির প্যাকেটের দামটাও জানো, মানে 100 গ্রাম প্যাকেটের দাম হচ্ছে 20 টাকা, কিন্তু ওখানে শুনলাম 1 কেজি মুড়ির দাম 100 টাকা, মানে প্রায় হাফ দাম। তাই ভাবলাম এসেছি যখন 1 কেজি একটা মুড়ি নিয়ে চলে যাই। মেনলি ওরা ওদের বাড়ির জন্যই এনেছিল, তো ওদেরকে বললাম তোমরা আবার না হয় কিনে নিও, আমি একটা প্যাকেট নিয়ে যাচ্ছি। সেই শুনে কিন্তু ওরা আর আপত্তি করেনি, তো আমরা একটা প্যাকেট নিয়ে চলে এসেছি। যদি বড় ব্যাগ থাকতো তাহলে হয়তো 2 কেজি নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা তো জানতাম না যে ওখানে মুড়ি এতটা সস্তা, আর আলাদা করে ব্যাগও নিয়ে যায়নি, এই ব্যাগটা আমার ব্যাগে এক্সট্রা করে ছিল বলে নিয়ে আসতে পারি। ওদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না প্রায় কমপ্লিট, শুধু বাকি অর্ণার তরকারিটা, আর এদিকে ভাত নামিয়ে অর্ণার স্নানের জলটাও বসিয়ে দিয়েছি। এবার অর্ণাকে স্নান করাবো, তো স্নান করিয়ে নিয়ে এসে ওর পাপাকে খেতে দিয়ে দিয়েছি, ওকে খেতে দিয়েছি, সাথে এক্সট্রা করে ভাতটাও নিয়ে চলে, যাতে ওর ভাত লাগলে ও এই থালা থেকে তুলে নিতে পারে, কারণ অর্ণাকে খাওয়াতে তো অনেকটা সময় লাগে, আর খাওয়াতে খাওয়াতে না উঠে গিয়ে ভাত দিতেও আমার ভালো লাগে না। তাই ভাবলাম যে একেবারেই বেড়ে নিই। তো ওকে খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে আমার ফোনে একটা কল এলো যে ম্যাডাম আপনার পার্সেল আছে। কদিন আগে না অর্ণার জন্য একটা জলের বোতল অর্ডার দিয়েছিলাম, আগের যে বোতলটা অনেকদিনই হয়ে গেল, তাছাড়া প্রত্যেক দিন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে করতে বোতলের গাটা কেমন ঘষা ঘষা হয়ে গেছে। তাই ভাবলাম একটা নতুন বোতল আনাই যাক। তো ডেট ছিল আরও 2 দিন পরে, দেখলাম হঠাৎ করে চলে এসেছে। যখন যাচ্ছিলাম অর্ণা না কান্না করছিল যাবে বলে, আমি তো ওকে নিয়ে যাইনি, ওই জন্য রাগ করে ও ঘরে গিয়ে বসেছিল, যেই দেখেছে ওর জন্য বোতলটা এনেছি কি খুশি। ও কিন্তু এখনও জানে না যে এর মধ্যে কি আছে, তবে কিছু একটা আছে এটা তো ও বুঝতে পারছে, যার জন্য এত খুশি হয়েছে। তবে ওর বাবা আমাকে বারবার বলছে যে বাইরের বক্সটা ওর হাতে দিও না, ওর ভেতর থেকে জিনিসটা বের করে তারপরে তুমি দাও। তাই আমি ওর হাত থেকে বক্সটা সরিয়ে ভেতর থেকে বোতলটা বের করে দিলাম। তো বোতলটা হাতে পাওয়ার পরে ওর হাসি মুখটা তো দেখে বুঝতেই পারছো যে ও কতটা খুশি হয়েছে। বোতলটা হাতে পাওয়ার পর থেকেই ওর একটাই কথা, মা আমি এই বোতলে করে জল খাবো। তো আমি ওকে বললাম যে বাইরে থেকে তো বোতলটা এসেছে, আমি তোমাকে আগে ধুয়ে পরিষ্কার করে দিই, তারপরে তুমি এই বোতলে জল খাবে। তো প্রথমে এমনি মুখ লাগানোর চেষ্টা করছিল, মানে না এভাবে তো জল খাওয়া যায় না, এই মুখটা এভাবে তুললে তবে জল খাওয়া যায়। এই দেখো বোতলটা খুলে দেওয়ার সাথে সাথেই মুখ লাগানোর চেষ্টা করছে। তাই তাড়াতাড়ি করে আমি ওর মুখের কাছ থেকে বোতলটা সরিয়ে নিলাম। যতই হোক বাইরে থেকে এসেছে, ভালো করে পরিষ্কার না করে কি ব্যবহার করা যায় বলো। এর মধ্যে কিন্তু ওর পাপার যাওয়ারও সময় হয়ে গেল, রেডি হয়ে ও বেরিয়ে যাচ্ছে ডিউটিতে। তবে যাওয়ার আগে মেয়েকে আদর করার কথা কিন্তু একটুও ভুলেনি।
দাদাও বাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়া করে মা মেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সময় হচ্ছে বিকাল ওই 5:30 কি 5:45 হবে। অর্ণাকে রেডি করিয়ে নিয়ে এলাম একটু নিচে। প্রত্যেকদিন বিকেলবেলায় তো ওকে নিয়ে বেরোই, তবে আজ আর ঘুরতে যাব না, আজ যাব একটু দোকান, একটা জিনিস নেওয়ার আছে। আর দোকান তো আমাদের রুম থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, তাই ভাবলাম যে একটু সন্ধে করেই বেরোই। আর অর্ণা তো জানো এখন সমস্ত কাজ একা একা করতেই চায়, তাই ও এখন একা একাই হেঁটে হেঁটে দোকানে যাবে। যতই বলছি মা এটা উঁচু নিচু রাস্তা, আমার হাতটা ধরে চলো, কে শোনে কার কথা, আমি একা বলে দৌড়ে চলে এসেছি দোকানে। এখন অপেক্ষা করছি জিনিস নেওয়ার, কারণ পাশে দুজন লোক দাঁড়িয়ে আছে আগে থেকেই, তো ওদের আগে জিনিসগুলো দেবে তারপরে আমাদের দেবে। দোকানের সামনেটা দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে না, শোকেসগুলো পুরোই খালি। এই শোকেসগুলোতে ওই চিপস বিস্কুট এগুলোই থাকে, মনে হচ্ছে আজ সব কিছুই বিক্রি হয়ে গেছে, যার কারণে দোকানটা এমন ফাঁকা। তবে আমি তো আর চিপস বিস্কুট এসব নিতে আসিনি, তাই আমার ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এই যে দোকান বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছি, আর অর্ণা দেখো ব্যাগ খুলে দেখতে শুরু করেছে কী কী জিনিস নিয়ে এসেছি। তো আমি ওকে বললাম দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি। তো এই যে নিয়েছি 3টে শুটকির প্যাকেট, 2টো চিংড়ি মাছের শুটকি আর 1টা নিয়েছি ওই ছোটো মাছের শুটকি। চিংড়ি মাছের শুটকি হচ্ছে অর্ণার পাপার খুব প্রিয়, আর আমার ছোটো মাছটাও ভালো লাগে, তাই নিয়েছি। মানে আমি সমস্ত রকমের শুটকি খেতে ভালোবাসি। তার সাথে নিয়েছি কিছুটা পাকা কলা, আর ছিল 1 প্যাকেট দুধ। অর্ণা না আমাকে বের করতেই দিচ্ছিল না, তো আমি বললাম দুধের প্যাকেট অন্তত বের করে নি। আর এই যে নিয়েছি 1 চেন ক্লিনিক প্লাসের শ্যাম্পু, আর আলু আর পেঁয়াজ। আমি ক্লিনিক প্লাসের শ্যাম্পুটাই বরাবর ব্যবহার করি, তো সমস্ত বাজারগুলো গুছিয়ে রেখে হাত পা ধুয়ে জামা চেঞ্জ করে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। অর্ণা প্রথমে প্রণাম করছিল না, তো আমি বললাম তুমি কি ঠাকুর প্রণাম করেছো, তো তখন দৌড়ে এসে এই যে প্রণাম করছে। প্রণাম করছে তো করছে, দেখো শুয়েই আছে, উঠতে আর চাইছে না। প্রণাম করা ওর হয়ে গেছে কিন্তু উঠতে চাইছে না, যেই আমি আবার উঠতে বললাম তেমনি আবারও প্রণাম করছে। তো তারপরে আমি বললাম তুমি এখানে শুয়ে থাকো, একটা জজও আসবে, অমনি দেখো দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরবে। ওই জজও যদি বলে দিই না ও কিন্তু খুব ভয় পায়, তাই ওকে খুব একটা জজোর কথা বলি না। আজ বাধ্য হয়ে ওকে জজোর কথা বললাম, কারণ সামনেই তো ওই প্রদীপ ধূপ ওগুলো জ্বলছে, আগুন মানে বুঝতেই পারছো কতটা ভয়ের ব্যাপার। ওকে প্রথমে আমি ওভাবেই বুঝিয়েছিলাম যে বাবা ওখানে প্রদীপ জ্বলছে, আগুন আছে, তোমাকে লেগে যাবে, তুমি ব্যথা পাবে, সরে এসো, কিন্তু ও কিছুতেই সরছিল না, তাই বাধ্য হয়ে জজোর কথা বলেছি। আর জজোর কথা বলার সাথে সাথেই কিন্তু ও দৌড়ে চলে এসেছে। তারপরে ওকে বুঝিয়ে সুঝিয়ে এখন পড়া করাতে বসিয়েছি, মানে পড়া না, প্রথমে ভেবেছিলাম আমি লেখা করাবো, তার জন্য স্লেট খড়িটা নিয়ে বসেছিলাম, কিন্তু ও দেখলাম যে লেখা করতে চাইছেই না, ও বললো আমি অ্যাপেল বই পড়বো। তো ওই জন্য অ্যাপেল বইটা এনে দিলাম, মানে ওই এফর যে অ্যাপেল ওই জন্যই ও বলে অ্যাপেল বই। তো যাই হোক, বাচ্চা যেটা চাইছে সেটাই করো, জোর করে তো এতটুকুন বাচ্চাকে পড়ানো লেখানো কিছুই শেখানো যায় না। তো যেহেতু চাইছে পড়া করতে, আমি ভাবলাম ঠিক আছে তাহলে পড়াটাই, তাই ওকে পড়ানো শুরু করলাম। আর ওকে এখন থেকে আমি আঙ্গুল দিয়ে পড়ানো শেখানোর চেষ্টা করছি, কারণ ও তো এমনি মুখে বলতে বলতে পড়াটা শিখেছে, মানে আমি ঘুরতে ফিরতে ওকে পড়াটা শিখিয়েছি, যার কারণে ও এ ফর অ্যাপেল, বি ফর বল এটা জানে, কিন্তু কোনটা কোথায় লেখা আছে সেটাও তো ওকে শিখতে হবে, তাই জন্য ওকে আঙুল দিয়ে দিয়ে পড়াটা শেখাচ্ছিলাম। প্রথমে তো আঙুল দিয়ে পড়ছিল, তারপরে আবার ওই গিটারের ডান্ডাটা নিয়ে পড়া শুরু করলো। যাই হোক, ওর পড়া এখন কমপ্লিট, পড়া করে এখন ওর অনেক পরিশ্রম হয়েছে, যার কারণে একটু জলও খেয়ে নিচ্ছে। আর ও কিন্তু পুরোনো বোতল থেকে জল খেতে চাইছিল না, যার কারণে আমি নতুন বোতলে জল ভরে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমি বোতলটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা জল ভরে দিয়েছি। তো এখন থেকে নতুন বোতলে করেই জল খাই। আজ রাতে তো আর রান্না নেই, শুধু আজ রাতে নয়, এই সপ্তাহটা পুরোটাই আমার রাতে রান্না বন্ধ থাকবে বললেই চলে, কারণ ওর পাপার যেহেতু দুপুরে শিফটে ডিউটি যাবে, আর দুপুরে শিফটে ডিউটি যাওয়া মানে তো জানো ও খাবার নিয়েই যেতে বেশি পছন্দ করে, আর ওর খাবার নিয়ে যাওয়া মানে আমার ওর একেবারে রান্না হয়ে যায়। তো আজ রান্নাবান্না নেই, আর ওর পড়াও তো হয়ে গেছে, তাই ভাবলাম ওর মতো করে খেলা করুক, আর আমি একটু টিভি দেখতে দেখতে না একটু কিছু খেতে মন চাইছিল। তো দেখলাম ঘরে একটা কুরকুরের প্যাকেট আছে, তাই নিয়ে চলে এলাম কুরকুরে খেতে। তো আমাকে কুরকুরে খেতে দেখে দেখো অর্ণা কিন্তু আমার থেকে প্যাকেটটা নিয়ে, অ্যাকচুয়ালি প্যাকেটটা কিন্তু ওর জন্যই কেনা হয়েছিল, ও কিছুটা খেয়েছিল, ওর ঝাল লাগছিল বলে খেতে পারছিল না, রেখে দিয়েছিল, ওইটা থেকে আমি ভাগ বসিলাম, আর এখন ও আমার থেকে ভাগ বসিয়েছে। যাই হোক, মা মেয়ে দুজনে মিলে কুরকুরে খেলাম, তারপরে কিছুক্ষণ টিভি দেখছিলাম, আর ওদিকে ও গাড়ি নিয়ে খেলা করছিল। টিভি দেখতে দেখতেই হঠাৎ করে মনে পড়লো আমার রান্নাবান্নার কাজ না থাকলেও অন্য আরেকটা কাজ বাকি আছে, এই যে জল ভরা, এই কাজটা তো আমার প্রত্যেক দিন থাকবে। সকালবেলা জলটা ফুটিয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু জলটা আর ভরা হয়নি। তো এখন না টিভিতে অ্যাড চলছে, ভাবলাম এই ফাঁকে আমি জলটা ভরে নিই, তো অ্যাড চলতে চলতে আমার জলটাও ভরা হয়ে যাবে, তারপরে না হয় আবার বসে টিভি দেখব। আর ওদিক থেকে আমি চলে এসেছি বলে অর্ণা কিন্তু আমার থেকে একবার ঘুরেও চলে গেল, মানে মা কোথায় আছে সেটা কিন্তু ওকে দেখে যেতেই হবে। আসলে বাড়িতে মানুষ বলতে তো আমরা 3 জন, অর্ণা,
অয়নার পাপা আর আমি, আর বেশিরভাগ সময়টাই অয়না কিন্তু আমার সাথেই থাকে, যার কারণে আমি যেখানে ওখানেই কিন্তু থাকতে বেশি ভালোবাসে। ওই দেখো আমার নাইটি ধরে টানছে, মা ওখানে চলো ওখানে। ওকে আমি যতবারই বোঝাচ্ছি যে মা ওখানে ফ্যান চলছে গরমে, তুমি ওখানে গিয়ে বসবে যাও, আমি জলটা ভরেই যাব, কিন্তু কে শোনে কার কথা, মা যতক্ষণ না যাচ্ছে ও কিন্তু কিছুতেই যাচ্ছিল না আমাকে ছেড়ে। তাই আমিও চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব হাতের কাজগুলো মিটিয়ে নিতে, মানে হাতের কাজগুলো বলতে ওই একটা কাজই আছে জল ভরা, কিন্তু এতগুলো বোতলে জল ভরতেও তো একটু সময় লাগে। এখন তো আবার গরমের পরিমাণটাও বেড়েছে, ফ্যান থেকে 2 মিনিট দূরে গেলেই ঘামতে শুরু করে দিচ্ছি, আর এই তো বাচ্চা মানুষ সবসময় দৌড়তে আছে, তুমি বুঝতেই পারছো, মানে সারাদিনে কতবার যে ওর জামা পাল্টাতে হয় সেটা একমাত্র আমিই জানি। ওর কিছুই না ঘেমে ভিজে যায়, আর ওর ঘাড়ের নিচে চুলটা তো সবসময় ভেজা থাকে, যার কারণে ওর চুলটা বেঁধে ওঠে। সেটাও তো খুব বেশি সময়ের জন্য নয়, একটুখানি সময় না যেতে যেতেই ও চুলটা খুলে ফেলে, যার কারণে ওকে সবসময় চেষ্টা করি ফ্যানের নিচে বসিয়ে রাখার, আর ও তো আবার একা একা বসতে চায় না, ছোটো মানুষ মানে বুঝতেই পারছো কোনো না কোনো সঙ্গী খুঁজতেই থাকে, আর এখানে তো আমি একা। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার জল ভরাও কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু বোতলের ঢাকনাগুলো লাগাবো, তারপরেই মা আমি গিয়ে বসবো একটু ফ্যানে, কারণ খেতে এখনও অনেকটাই দেরি আছে, এখন প্রায় ওই 8:30 মতো বাজে, আমরা খাওয়া দাওয়া করবো 9:30-9:30। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে।